শিশু মজাদার হয় যাক। নমস্কার দর্শক বন্ধুরা, আমি কল্পনা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে আলু পরোটার একটা রেসিপি শেয়ার করব। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। তাহলে চলুন দেখিয়ে দিই আমার এটার জন্য কী কী লাগছে। এখানে নিয়েছি আমি 500 গ্রাম আটা। এইটা আমি শুধু আটাতে করছি, আপনারা চাইলে আটা আর ময়দা মিশিয়েও করতে পারেন, আবার শুধু ময়দাতেও করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি আমি নুন, দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে, আর দিচ্ছি সাদা তেল। এবারে সব কিছু খুব ভালো করে আগে শুকনো অবস্থাতেই আটার সঙ্গে মেখে নিতে হবে। আটাটা খুব শক্ত করেও মাখবো না, আবার খুব নরম করেও মাখবো না। আমরা রুটি করার জন্য যেরকম আটা মাখি তার থেকে একটু নরম করে মাখতে হবে। সব উপকরণগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি এখন আটাটাকে মেখে নেব। এরকমভাবে আমি অল্প করে জল দেবো আর আটাটা মাখব। আমি আটাটাকে এরকমভাবে মেখেই রেখে দেবো 15 মিনিটের জন্য, এটাকে ঢাকা দিয়ে রাখবো। এরকমভাবে আটা মাখলে আলুর পরোটাগুলো খুব নরম হবে। আমরা যখন নর্মাল রুটি করি তখনও যদি এরকমভাবে ফার্স্টে মেখে রেখে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন, তারপরে আটাটা মাখবেন, দেখবেন রুটিটা খুব নরম হবে, আটাটা মাখতেও আটাটাও খুব সুন্দর মাখা যায়। এখানে আমি 4টা মাঝারি সাইজের আলু নিয়েছি, সেগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি। এটাকে এবার আমি কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আলু পরোটার আলুর মশলাটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা জিরেটা একটু বেশি লাগবে। এটাকে এখন আমি 1-2 সেকেন্ড নাড়াচাড়া করে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ গ্রেট করা আদা। গ্রেট করা আদাটা দিলে যখন আমরা আলু পরোটাটা খাবো তখন যে দাঁতের মধ্যে যে আদাটা আদাটা লাগবে ওতে খেতে খুব সুন্দর লাগবে। এটাকে এখন আমি খুব ভালো করে ভেজে নেব। আদাটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হিং, আবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে এবার আমি সেদ্ধ করা আলুটা দিয়ে দিই। আলুটাকে এর মধ্যে এখন আমি খুব ভালো করে কষে নেব। দিয়ে দিই নুন, এবারে খুব ভালো করে আলুটার মধ্যে আমি 1-2 মিনিট নাড়াচাড়া করব। এরকমভাবে আলুর পুরটা রেডি করলে পুরটা খুব সুন্দর হবে আর টেস্টও বেশি আসবে। এতে গোটা জিরের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আলুটা খুব ভালো করে আমার নাড়াচাড়া করা হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো, তারপরে ঠান্ডা হলে আলুটাকে মাখবো। আটাটা 15 মিনিট আমার হয়ে গেছে, এটাকে এবার খুব ভালো করে আমি ঠেসে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমি যেটা বলছিলাম আটাটা কত সুন্দর আমার মাখা হয়েছে। দেখুন খুব বেশি আমি নরমও করিনি, খুব বেশি শক্ত করিনি, রুটির থেকে রুটি মাখার জন্য যেরকম আটাটা আমরা মাখি তার থেকে একটু নরম। আপনারাও এরকমভাবে একবার আটা ঘরে মেখে দেখবেন। এবারে এটাকে আমি আবারও এখন ঢাকা দিয়ে রেখে দেবো। আলুটা আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে, আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এরকমভাবে আলুটাকে আমি মেখে নিয়েছি। আটাটা যেটা মেখেছিলাম তার থেকে আমি লেচি কেটে রেখে দিয়েছি। এইবারে একটা করে লেচিকে আমি বাটির আকারে গড়ে নেব। যেহেতু আলুর পরোটা তো রুটির জন্য আমরা যেরকম লেচি কাটি তার থেকে অল্প বড় আকারে লেচিটাকে কাটতে হবে। এইবারে এই আলু মাখাটার থেকে আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম। বেশি মানে ঠেসে পুর দেওয়া যাবে না, তাতে যখন আমি পরোটাগুলো বেলবো ফেটেই আবার ভয় থাকে।
এবারে চারধার থেকে এটাকে খুব ভালো করে মুড়ে নিতে হবে যেন আলু বেরিয়ে না যায়। এরকমভাবে সবগুলোকে আমি গড়ে নিচ্ছি। সব লেচিগুলো আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি বেলব। এখানে আমি অল্প আটা নিয়ে নিয়েছি। আটা দিয়ে ফার্স্টে এটাকে হাতের সাহায্যে আমি অল্প এরকম চেপে চেপে নেব। এতে কী হবে, অনেকটা এমনি বড় হয়ে যাবে। এবারে এটাকে আমি বেলে নিচ্ছি। খুব হালকা হাতে এটাকে বেলতে হবে, মানে চাপ দিয়ে বেললেই আলুটা বেরিয়ে যাবে। পরোটাটা বেলা হয়ে গেছে। এখানে আমি গ্যাসে আগে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে আমি পরোটাটা দিয়ে দিচ্ছি। এটাকে ফার্স্টে আমি এপিট ওপিট করে লাল করে সেঁকে নেব। এপিট ওপিট আমার লাল করে সেঁকা হয়ে গেছে। এবার আমি এখানে সাদা তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে ঘিতেও ভাজতে পারেন। একদিকটাই আমার তেল লাগানো হয়ে গেছে, আবার এদিকটাতেও তেল লাগিয়ে দিচ্ছি। খুব ভালো করে আমার তেল লাগানো হয়ে গেছে। এরকমভাবে সব আলুর পরোটাগুলোকে আমি ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখতে হবে, কারণ যেহেতু আলুর পরোটার যে লইগুলো সেগুলো একটু বড় বড়, তাহলে আঁচটা বেশি করে রাখলে একটু কাঁচা থেকে যাবে। একদিকটা সেঁকা আমার হয়ে গেছে, দেখুন আলু। আমি আটাটাও এরকমভাবে মাখলাম বলে আটাটাও নরম হয়েছে, আর আলু পুরটাকে কম কম করে দিয়েছি বলে দেখুন রুটিটা কত সুন্দর, পরোটাটা কত সুন্দর ফুলে গেল। আমার দুদিকটাই সেঁকা হয়ে গেছে। এরকমভাবে সব পরোটাগুলোকে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, সব আলুর পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। এর সাথেই তৈরি হয়ে গেল আমার আজকের আলু পরোটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে আসছি নেক্সট ভিডিওতে, আবার দেখা হচ্ছে। নমস্কার।